আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রথম বেসিক যে ম্যাথ চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়গুলো সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্টে চলে যাব। স্বাভাবিকভাবে ভবিষ্যতে যে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বর্তমান মূল্য জানতে চাওয়া হয় তাহলে সেটাকে আমরা বলি বর্তমান মূল্য নির্ণয়, ডিসকাউন্টিং বা বাট্টাকরণ, অথবা বর্তমানের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের একটি নির্দিষ্ট সুদের হারে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় শেষে মূল্য কত হবে সেটা জানতে চাওয়া হয়, সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং। যদি একটি মাত্র ক্যাশ ইনফ্লো বা একটি মাত্র ক্যাশ আউটফ্লো দিয়ে তোমার বর্তমান বা ভবিষ্যৎ মূল্য জানতে চাওয়া হয় তাহলে আমরা বলি এককালীন অর্থ। সেই এককালীন অর্থের যদি তোমাকে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয় করতে বলে তাহলে সূত্রটা হচ্ছে এভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, ওয়ান প্লাস আই মানে ইন্টারেস্ট রেট, সুদের হার, বাট্টার হার, সুযোগ ব্যয়ের হার, মূলধন ব্যয়ের হার, অপরচুনিটি কস্ট, কস্ট অফ ক্যাপিটাল, যে নামেই ডাকা হোক না কেন সেটা দিয়ে আমরা আই বুঝাবো। কোনো কোনো বইতে আয়ের পরিবর্তে কে, কেডি বা আর বুঝিয়েছে, তবে আইটা বেশি প্রচলিত, তুমি যেটাই দাও কোনো সমস্যা নেই। এন মানে হচ্ছে বছর সংখ্যা। একইভাবে এককালীন অর্থ যদি বর্তমানে মূল্য দেয়া থাকে, ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় শেষে কত মূল্য হবে সেটা জানতে চাওয়া হয় তাহলে আমরা ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এই সূত্রটা ব্যবহার করি। এখন আমরা একটা অঙ্ক করে দেখি যে কীভাবে টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলো দেয়া থাকে। খুব সহজ অঙ্ক দিয়ে শুরু করছি। একজন বিনিয়োগকারী 10 বছর পরে তার প্রাপ্য 10,000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে চান, বাট্টার হার 10%। এই যে 10,000 টাকা সেটা তার 10 বছর পরে তিনি পাবেন সেই 10,000 টাকা, তাহলে এই 10,000 টাকা হচ্ছে তার ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। 10 বছর পরের টাকাটা অর্থাৎ এন বা বছর সংখ্যা হচ্ছে 10 বা 10, বাট্টার হার বা সুদের হার যেটা দিয়ে উনি ডিসকাউন্টিং করতে চাচ্ছেন সেটা হচ্ছে 10%। প্রথমেই তোমরা সমাধান করতে গিয়ে এখানে যে মানগুলো দেয়া আছে সেগুলো বসাবা। প্রথমেই এন দেয়া আছে, এন সমান সমান বছরটা লিখে নিও, এন সমান সমান 10 বছর। ভবিষ্যৎ মূল্য দেয়া আছে, সেটাকে আমরা এফভি দিয়ে বোঝাই, 10,000 টাকা। এবং আই বা সুদের হার দেয়া আছে 10%। 10% মানে হচ্ছে 10 ÷ 100, তার মানে হচ্ছে এটা হবে 0.10। সুদের হারটাকে সবসময় আমরা শতকরায় দেয়া থাকলে সেটাকে দশমিকে কনভার্ট করে তারপরে আমরা সুদের হারটা নেব। এখন এই অর্থটার বর্তমানে মূল্য কত, বর্তমানে মূল্য কত সেটা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ তোমার কাছে জানতে চাওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যালু। যেহেতু একবার মাত্র অর্থটা পাওয়া যাবে, এককালীন অর্থ, আমরা এককালীন অর্থ প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্রটা জানি। প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা মান বসাই, এফভি হচ্ছে 10,000, ওয়ান প্লাস আই হচ্ছে 0.10, টু দি পাওয়ার এন হচ্ছে 10 বা 10 বছর। এটা ক্যালকুলেট করলে তোমার মান আসবে 3,855.43 টাকা। অর্থাৎ এই বিনিয়োগকারীর 10 বছর পরে প্রাপ্য 10,000 টাকার বর্তমানে মূল্য হচ্ছে 3,855.43 টাকা।
আমরা যদি আরো সহজভাবে তোমাদেরকে বোঝাতে চাই তাহলে কনসেপ্টটা হচ্ছে, এখন 3,855.43 টাকা দিয়ে তিনি যে পরিমাণ পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করতে পাচ্ছেন, যদি বাট্টার হার বা সুযোগ ব্যয়ের হার বা মূলধন ব্যয়ের হার বা ইনফ্লেশন রেট যেটাই আমরা যেভাবেই বলি না কেন সেটা যদি 10% হয়, তাহলে এই একই পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করতে হলে 10 বছর পরে তার প্রয়োজন হবে 10,000 টাকা। আর এখানে তোমার কনসেপ্টে এই 10 বছর পরের 10,000 টাকার বর্তমানের মূল্য জানতে চাওয়া হয়েছে, তাহলে সেটার মূল্য আসলো 3,855.43 টাকা। দশমিকের পরে ডিজিটগুলো তুমি রাউন্ডিং অফ করে দিতে পারো, টাকার ক্ষেত্রে তুমি দশমিকের পরে 5 বা 5-এর বেশি থাকলে এখানে 1 যোগ করে দিতে পারো, এখানে যেহেতু 5-এর কম আছে তুমি চাইলে এই অংশটুকু নাও দিতে পারো। এবার আসি ক্যালকুলেশনে বাচ্চারা, প্রথমে 10,000 উপরের অংশটুকু যেভাবে আছে ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার, ফিনান্সে কোনো কিছু বলে না দিলে আমরা ধরে নেই সুদগুলো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। অফ মানির সবগুলো সূত্রের বেসিক অ্যাজাম্পশন হচ্ছে যে ফিনান্সে টাইম ভ্যালু অফ মানিতে প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু যেটাই আমরা নির্ণয় করি না কেন যদি কিছু বলে দেয়া না থাকে তার মানে হচ্ছে সেটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে গণনা করা হচ্ছে। এখন কখনো কখনো অঙ্কে যদি বলা থাকে বছরে একাধিক চক্রবৃদ্ধি হয় তখন আমরা সূত্রে অ্যাম ব্যবহার করি। সূত্রে অ্যাম ব্যবহার করি যখন বলা থাকে অঙ্কে একাধিক চক্রবৃদ্ধির কথা, তখন অ্যাম দিয়ে বোঝায় চক্রবৃদ্ধির সংখ্যা। যদি বলা থাকে বছরে 2 বার চক্রবৃদ্ধি হয় বা অর্ধবার্ষিক বা সেমি অ্যানুয়াল ভিত্তিতে চক্রবৃদ্ধি হয় তাহলে অ্যামের মান হবে 2। যদি বলা থাকে যে মাসিক চক্রবৃদ্ধি বা মান্থলি বেসিসে চক্রবৃদ্ধি হয় তাহলে অ্যামের মান হবে 12। যদি বলা থাকে কোয়ার্টারলি, তার মানে বছরে 4 বার, অ্যামের মান হবে 4। অর্থাৎ অ্যাম হচ্ছে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে কতবার চক্রবৃদ্ধি হয় সেটা আমরা অঙ্ক দেখে বুঝবো। যদি বছরে একাধিক চক্রবৃদ্ধি বলা থাকে তখন সূত্রে আমরা অ্যাম ব্যবহার করি। অ্যামটা সূত্রে যত জায়গায় আই থাকবে আইকে অ্যাম দিয়ে ভাগ, এবং যত জায়গায় এন থাকবে এনকে অ্যাম দিয়ে গুণ। অ্যাম মানে হচ্ছে বছরে একাধিক চক্রবৃদ্ধি হলে আমরা সূত্রে অ্যাম ব্যবহার করি। অ্যামটা 2 জায়গায় সূত্রে কাজ হবে, যত জায়গায় আই বা সুদের হার থাকবে আই বা সুদের হারটাকে আমরা অ্যাম দিয়ে ভাগ দিব, যত জায়গায় এন থাকবে এনটাকে আমরা অ্যামের সাথে গুণ করে দিব। তাহলে আমরা অঙ্কে সুবিধার্থে নতুন আরেকটা উদ্দীপক না দিয়ে এই উদ্দীপকটাই আমরা আরেকটা অঙ্ক করি, শুধুমাত্র অতিরিক্ত একটা তথ্য যোগ করে, সেটা হচ্ছে তার অর্ধবার্ষিক সুদের হার বা অর্ধবার্ষিক বাট্টার হার বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% অথবা বাট্টার হার 10%-এর পরে উদ্দীপকটা এরকম যে অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ গণনা করা হয় বা চক্রবৃদ্ধি গণনা করা হয়। তাহলে আমাদের সূত্রের পরিবর্তনটা আসবে হচ্ছে আইটাকে আমরা এম দিয়ে ভাগ দিব, এনটাকে আমরা এম দিয়ে গুণ করব। তাহলে এবার আমরা মান বসাই, ফিউচার ভ্যালুর কোনো পরিবর্তন হয় নাই, 10,000 টাকা, 1 প্লাস সুদের হার হচ্ছে 0.10, অ্যামের মান হচ্ছে 2, অর্ধবার্ষিক যেহেতু বলা আছে, অর্ধবার্ষিক সেমি অ্যানুয়ালি যেহেতু বলা আছে, তাহলে অ্যান হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই অ্যামের মান 2। যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির কথা বলা থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালুর মান আসবে 3,769 টাকা। দশমিকের পরে আমি রাউন্ডিং অফ করে নিয়েছি। এটার ক্যালকুলেশনটা কিভাবে করবা? সিম্পল, আগের মতোই, উপরে 10,000 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 10 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এটা হবে 20 টু দি পাওয়ার 20, সমান সমান চিহ্ন দিলে আসবে 3,768.89 টাকা। আমি যেহেতু রাউন্ডিং অফ করে দিয়েছি, দশমিকের পরে 5 বা 5-এর বেশি থাকলে বাম পাশে 1 যোগ করে দিতে হয়, যেহেতু 68-এর পরে 0.89 ছিল আমি এখানে 69 টাকা লিখে দিয়েছি। আচ্ছা, তুমি টাকার ক্ষেত্রে ফিনান্সে সব
ম্যাথের ক্ষেত্রে তুমি রাউন্ডিং অফ করে দিতে পারবা, সেটা কোনো সমস্যা না। ক্যালকুলেশনে কারো যদি 2-1 টাকা এদিক ওদিক আসে সেটাও কোনো সমস্যা না। এখানে স্টুডেন্টদের যে বিষয়টা আগ্রহ থাকে, বিশেষ করে বাংলা ভার্সনের স্টুডেন্টদের, স্যার এই সূত্র তো আমরা ইংরেজিতে লিখলাম কিন্তু সূত্রের বানগুলো কি বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো, ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য তো এটা কোনো সমস্যা না, তারা ইংরেজিতে লিখবে। কিন্তু যারা বাংলা ভার্সনে তারা যদি ইংরেজিতেই ডিজিটগুলো লিখো তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, যদি বাংলায় লিখো তাহলে কোনো সমস্যা নেই, তবে ইংরেজিতে লেখাটা ভালো।